নির্বাচন আসছে, বাজার গরম করতে হবে, তাই রাজ্যভাগের কথা কে কাকে ভাগ করবে, বাংলা এক ছিল একই থাকবে, এই সব নিয়ে যারা সরকারি দলের নেতারা তারা রাজনীতি করে মাঝেমধ্যে সমস্যা তৈরি করে রাজ্য এবং কেন্দ্র সরকার। দলীয় অনুষ্ঠানে মালদায় এসে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী। ঝটিকা সফরে মালদায় এসে এই কথা জানালেন তিনি। পুজো মানে নতুন পোশাক, নতুন কিছু চাওয়া পাওয়ার আনন্দ, কিন্তু সেটা হওয়া চাই এক্সক্লুসিভ, মানে সব থেকে আলাদা। তাই তো সবার পছন্দের এমজি গার্মেন্টস। এখানে পাবেন পুরুষদের শার্ট, টি শার্ট, জিন্স প্যান্ট, ব্লেজার, কোট, পাঞ্জাবি, শেরওয়ানি ও হোশিয়ারি দ্রব্য, সঙ্গে বাচ্চাদের বাবা স্যুট। এমজি গার্মেন্টস এ মেয়েদের ফ্রক, লেহেঙ্গা, কুর্তি, গাউন, সারারা চুড়িদার, এবং এখানে দুবছর থেকে বারো বছরের বাচ্চাদের সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন। এমজি গার্মেন্টস, বিএস রোড, হোটেল যুবরাজের গ্রাউন্ড ফ্লোরে, কোচবিহার। আমাদের আরেকটি প্রতিষ্ঠান এমজি গার্মেন্টস কিডস ওয়ার্ল্ড, এখানে সদ্যজাত বাচ্চা থেকে বারো বছরের বাচ্চাদের সমস্ত পোশাক, জুতো, শ্যাম্পু ও বিভিন্ন ব্র্যান্ডেড প্রয়োজনীয় দ্রব্য পেয়ে যাবেন। এমজি গার্মেন্টস কিডস ওয়ার্ল্ড, সম্রাট সুইটস এর বিপরীতে, আর এন রোড, কোচবিহার। মোবাইল 8653013480। একবার তৃণমূল যাচ্ছে, একবার বিজেপি যাচ্ছে, আর বলছে উত্তরবঙ্গ ভাগ, কেন্দ্র শাসিত রাজ্য কেন করবে দাদা? আমরা তো এক আছি সবাই। এগুলো সব নির্বাচন আসছে, নির্বাচনের আগে বাজার গরম করতে হবে, কে কাকে ভাগ করবে? সেই যা মহারাজ কোথাকার আমি তাও জানি না, হঠাৎ মহারাজের ভোটার আবির্ভাব হয়, কে মহারাজকে ডাকে, এগুলো খোঁজ নিন, তাহলে বুঝতে পারবে। বাংলা ভাগ হতে আমরা কখনো দেবো না। বাংলার মানুষ চাই সারা বাংলা এক হয়ে থাকে, দীঘা থেকে দার্জিলিং বাংলা একই ছিল একই থাকবে। এখন এগুলো নিয়ে যারা সরকারি তারা রাজনীতি করে মাঝে মাঝে, তাই হয় সমস্যা। সমস্যাটা করে সরকাররা, হয় রাজ্য সরকার, কেন্দ্র সরকার মিলেমিশে সমস্যা তৈরি করে, কখন একে মদত করে, কখনো তাকে মদত করে, এইভাবেই হয়। উত্তরবঙ্গ কেন এই দাবি তোলার সুযোগ পাবে? প্রথম প্রশ্ন, উত্তরবঙ্গ যদি মানুষ যদি মনে করে যে আমরা পিছিয়ে যাচ্ছি, সেই অবস্থা যদি তৈরি হয়, সেই বাতাবরণ যদি তৈরি হয়, তাহলে মানুষের মধ্যে প্রশ্নগুলো তুলে দিয়ে তার রাজনৈতিক ফায়দাকে তুলতে পারবে না। কিন্তু সরকারের দায়িত্ব সারা বাংলার সর্বত্র স্বাভাবিক উন্নয়ন করা, সেখানটাই যেন কেউ কারো মনে এই ধারণা না আসে যে আমরা বঞ্চিত হচ্ছি। এই বঞ্চনার ধারণা থেকে মানুষকে মুক্ত করার দায়িত্ব রাজ্য সরকারের। বিজেপি বলছে যে দাদা দেখি বলছে ডিসেম্বরে আর সরকার